পাশেই আবেদন করা যাবে, ক্লার্ক এবং গ্রুপ ডি একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে কলেজে। হ্যাঁ বন্ধুরা, কলেজে পোস্টিং পাবেন, আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে কতগুলো ভ্যাকেন্সি আছে, কী পরিমাণ বেতন দেবে, কীভাবে আবেদন করতে হবে, সমস্ত কিছু। তো শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। আর আপনি দেখছেন স্মার্ট টুনি ইউটিউব চ্যানেল, যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে রীতিমতো ডেলি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদেরকে জানিয়ে দেবো যে কমেন্ট বক্সে অবশ্যই নিজের জেলার নাম, ব্লকের নাম জানিয়ে দেবেন, যাতে করে আপনার এলাকার চাকরির খবরগুলো আমরা প্রতিনিয়ত প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার জন্য। তো অবশ্যই কমেন্ট বক্সে নিজের জেলার নাম, ব্লকের নাম জানিয়ে দেবেন আপনার এলাকার চাকরির খবরগুলো প্রতিনিয়ত পেতে। ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন বেকার চাকরি প্রার্থীদের মাঝে, যাতে তাদেরও এই খবরগুলো পেয়ে একটু উপকার হয়। আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো যে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি, নির্বাচন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। প্রথম পদ আছে এখানে এলডি ক্লার্ক, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা হচ্ছে গ্রুপ সি। এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তিনখানা ভ্যাকেন্সি পাবেন, জেনারেলদের একটা, এসসিদের একটা, এসটিদের একটা। যোগ্যতা যা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটারের কোর্স করা থাকতে হবে, তবেই প্রার্থীরা আবেদনের যোগ্য হবেন। অর্থাৎ ক্লার্কের পরীক্ষা দিতে গেলে এখন অবশ্যই কম্পিউটার লাগবেই, মাধ্যমিক পাস, কম্পিউটার, গ্রুপ সি লেভেলের জব, এটা কিন্তু খুবই ভালো একটা স্বল্প যোগ্যতায় ভালো চাকরির খবর কিন্তু রয়েছে। আপনারা চাইলে এলডিসি পদে আবেদন করতেই পারেন। তাছাড়াও পদ আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফির জন্য, এটা একটাই ভ্যাকেন্সি আছে, এসসি ক্যান্ডিডেটকে নিয়োগ করবে। এটার ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস মাত্র, তবে প্রার্থীরা আবেদন যোগ্য হবেন। এইট পাস করে থাকলেই কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। তাছাড়াও জুওলজির জন্য ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটা ভ্যাকেন্সি রয়েছে এসসিদের জন্য। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। আর হচ্ছে পিয়ন পদে আবেদন করতে পারেন, পিয়ন পদ যেটা গ্রুপ ডির পদ, পিয়ন পদে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো। দুখানা ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের একটা, জেনারেলের একটা। এই পদে আবেদন করার জন্য যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পিয়ন পদে এইট পাসেই আবেদন করা যাবে। তাছাড়াও লাইব্রেরিয়ান পিয়ন আছে ভ্যাকেন্সি একটা এসসিদের জন্য, এটার ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও লেডি অ্যাটেন্ডেন্ট আছে, লেডি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারেন ভ্যাকেন্সি একটা, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এটার ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা কিন্তু প্রয়োজন পড়বে। তাছাড়াও গ্রুপ ডি কর্মবন্ধু পদে আবেদন করতে পারেন, কর্মবন্ধু মানে ঝাঁটপাট দেওয়া, সুইপারের কাজ, আপনারা আবেদন করতে পারেন। দুখানা ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, এটাও এইট পাস যোগ্যতায় আবেদন করা যাবে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে হবে, বয়স হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখের হিসাব অনুযায়ী। তবে অবশ্যই হ্যাঁ, যারা এসসি এসটি ওবিসি আছেন সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় অবশ্যই ছাড় পাবেন। এবার জানতে হবে আপনাদেরকে বেতন ক্রম। দেখুন খুব ভালো বেতন কাঠামো রয়েছে, কারণ এটা পার্মানেন্ট পোস্ট। গ্রুপ সি পদে যারা আবেদন করবেন, বেতন কাঠামো বলে দেওয়া আছে 22,700 থেকে 58,500 পর্যন্ত স্কেলে আপনাদেরকে বেতন দেবে, সঙ্গে ডিএমই ওই সমস্ত অন্যান্য সুবিধা, সরকারি সুবিধাগুলো আলাদা। তাহলে বুঝতেই পারছেন মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 22,700 থেকে 58,500 টাকা স্কেলে চাকরি পাওয়াটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার আজকের দিনে। গ্রুপ ডি পদে আবেদন যারা করবেন তারা 17,000 থেকে 43,699 টাকার স্কেলে বেতন পাবেন। তাছাড়াও কর্মবন্ধু পদের ক্ষেত্রে 3,000 টাকা বেতন প্রতি মাসে পাবেন, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল। এরপর আপনাদেরকে বলে দেবো আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে না গ্রুপ ডি পদের ক্ষেত্রে, নিজস্ব বায়োডাটা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি আপনারা প্রতিষ্ঠানে উপস্থিত হবেন। ইন্টারভিউয়ের তারিখ আছে 10/3/2022 বৃহস্পতিবার। তবে গ্রুপ সি পদের ক্ষেত্রে, যেটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট, গ্রুপ ডি পদের ক্ষেত্রে কোনো আবেদন আপনার লাগবে না, বায়োডাটা নিয়ে সরাসরি ইন্টারভিউ দিতে যাবেন। গ্রুপ সি পদের ক্ষেত্রে আবেদনপত্র পূরণ করে আবেদনপত্র স্পিড পোস্টের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে হবে, সেটাও 11 মার্চের মধ্যে। আপনাদেরকে জানিয়ে দেবো আবেদনপত্রটা ডাউনলোড আপনারা করে নেবেন। আবেদনপত্র ডাউনলোড করার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এই আর্টিকেলটা আপনারা ওপেন করবেন, করে বিস্তারিত দেখবেন, পড়বেন, তারপরে আপনারা আবেদনপত্র ডাউনলোডটা করে নিয়ে আবেদনটি করে দিতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড করার জন্য বা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার জন্য আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণ নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।